তরুণ লেখককে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাট অনুষ্ঠানে, এবং তাকে দেখে আমি আসলে বেশ উৎসাহিত হচ্ছি যে আপনি একেবারেই তরুণ লেখক, সেই সাথে আপনার হাতে আমি আসলে দুই দুটো বই দেখতে পাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে, এবং আপনি যদি আপনার বই দুটো নিয়ে একটু বলেন। তোমার রশিদ, আমার একটা প্রশ্ন আছে এর সঙ্গে, ওয়ে টু কমিউনিকেট এবং হচ্ছে পরেরটাই হচ্ছে কর্পোরেট হিরো, এই দুইটার ভেতরে কোনটাতে বেশি আপনি পারদর্শী? আচ্ছা, ফার্স্ট অফ অল, ওয়ে টু কমিউনিকেট আমার এই বছরের বই, যেটা হচ্ছে পিওর কমিউনিকেশনের উপর লেখা। আমরা অনেকে ইন্ট্রোভার্ট আছি বাট এক্সট্রোভার্ট হতে চাই, তো আমাদের জন্য এই বইটি। আর কর্পোরেট হিরো হচ্ছে একদম মার্কেটিংয়ের বেসিক নিয়ে, আমাদের দেশের উদাহরণ নিয়ে। আর এক্সপার্ট হচ্ছে মার্কেটিং হচ্ছে আমার মেজর, সো এখানে আমি যেটা জানি আর কমিউনিকেশন নিয়ে আমি কাজ করছি, সো আমি মোটামুটি দুজন নিয়েই কাজ করছি। আচ্ছা তোমা, আপনি তো একেবারেই খুবই তরুণ লেখক, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে তরুণ লেখকদের আসলে কেমন হওয়া উচিত। আসলে তরুণ লেখকদের কেমন হওয়া উচিত এটা যতটা না বলতে পারবো, আমার অ্যাজ এ লেখক হিসেবে কী হওয়া উচিত, আমি যেটা শিখছি আমি যদি আমার সমবয়সী এবং আমাদের ছোটদেরকে আরও সহজে সেটা শেখাতে পারি, তাহলে তারা আমাদের এই জিনিসে আরও ভালো করতে পারবে, জাস্ট এতটুকুই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং তোমা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার দুটো বইয়ের জন্যই।